সম্মানিত মুসলিম সমাজ, আজকের খুতবায় আমার বক্তব্যের বিষয় হল নেশাদার দ্রব্য। তাই নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ অর্থাৎ আল কোরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ কি আপনাকে জিজ্ঞাসা করে মদের সম্বন্ধে? মানুষ কি আপনাকে জিজ্ঞাসা করে জুয়া সম্পর্কে? কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, এই দুখানা কাজের মধ্যে গুরুতর পাপ রয়েছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মানুষ আপনাকে মদ এবং জুয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করে বা আপনার কাছে জানার চেষ্টা করে, তো আপনি তাদেরকে বলে দিন, অবগত করুন যে এই দুখানা জিনিসের মধ্যে রয়েছে গুরুতর পাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলছেন হে ঈমানদারগণ, শুনো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং তার সাথে সাথে লটারি কাটা, এগুলো হলো নাপাক, অপছন্দনীয়। ফাজিতা নিবুহু, এগুলো হলো শয়তানের কর্ম, অতএব এ থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সকলেই সাফল্য মণ্ডিত হতে পারো। আমি যে প্রথম আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম অর্থাৎ সূরা আল বাকারার 219 নম্বর আয়াতের কিছু অংশ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে এই দুখানা কাজের মধ্যে, এই দুখানা আমলের মধ্যে রয়েছে গুরুতর পাপ, মানে মহাপাপ, এমন পাপ যেই পাপের কোনো সীমা নেই, এমন পাপ যেই পাপের কোনো হিসাব নেই। আর দ্বিতীয় নম্বর আয়াত, যে আয়াতখানা আমি সূরা আল মায়েদা থেকে আপনাদের সামনে পরিবেশন করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারখানা কর্মের কথা উল্লেখ করেছেন। আর চারখানা কর্মের কথা উল্লেখ করতে গিয়ে শেষে বলছেন রিজুসুন, এগুলো হলো সমস্ত কিছুই অপছন্দনীয় কাজ, অপছন্দনীয় কর্ম। মিন আমালিশ শয়তান, শয়তানের কর্ম হইতে। ফাজতানিবুহু, অতএব তোমরা এ থেকে সতর্ক থাকো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাফল্য মণ্ডিত করেন। ঈমানদারদেরকে বলছেন, দেখেন আমি আপনাদের সম্মুখে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদ থেকে বিরত থাকার কথা বলছেন। তো মদ থেকে আমরা কি বুঝতে পারছি? যেই মদ বাজারে পাওয়া যায়, যেই মদ কাঁচের বোতলে ঢোকানো থাকে, যেই মদ পানি জাতীয়, জল জাতীয়, তাকেই কি মদ বলা হয়? বাকি অন্য কিছুকে কি মদ বলা হয় না? যদি এই প্রসঙ্গে আমরা একটু গবেষণা করি, আমরা যদি রাসূলের হাদিসের দিকে আসি, তাহলে আমরা সুনানে আন-নাসাই হাদিস নাম্বার 5582 এবং 5583, সেখানে সেই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম এবং প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো খামর। দেখেন কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খামারের কথা বলেছেন, আর খামারের অর্থ আমি করেছিলাম মদ। তো মদ কি শুধু কি ওই মদকেই বলা হয় যে মদের ব্যাপারে আমরা জানি, না ওই মদ ছাড়া আরো অন্যান্য কিছু এমন খাদ্যদ্রব্য আছে বা এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা সেবন বা যেগুলো আমরা সেবন অথবা আমরা যেগুলো পান করি এগুলোকেও মদ বলে? তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো খামর। আচ্ছা, খামর কাকে বলে? হাদিসে আমাদের বিশ্বনবী বলছেন আল খামরু মা খামার আল আকল, খামর ওই বস্তুটিকে বলে, ওই দ্রব্যটিকে বলে যেই দ্রব্য পান করলে অথবা সেবন করলে মানুষের বিবেক বুদ্ধি বিপরীত হয়ে যায়, মানুষের বিবেক এবং বুদ্ধির মধ্যে কি করে পরিবর্তন নিয়ে আসে, মানুষের বিবেক এবং বুদ্ধির মধ্যে বিলুপ ঘটে এবং মানুষের বিবেককে চতুর্দিক দিয়ে ঘেরে নেয়, আবৃত করে নেয়, ওকেই খামর বলা হয়। কোরআনের ভিতরে খামর এই শব্দটি, এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের এক জায়গায় এক জায়গাতে নিয়ে এসেছেন, যেখানে আল খামর শব্দের অর্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওড়না। যেই শব্দের অর্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওড়না, অর্থাৎ আমার মা বোনেরা ওড়না দিয়ে কি করেন, তারা তাদের শরীরটাকে আবৃত করেন, তারা পর্দানাসীন হয়ে যান। এই চাদর, এই ওড়না দ্বারা কি হয়, মা বোনেরা, মেয়ে ছেলেরা তারা নিজেদের শরীরটাকে আবৃত করে নেয়। অনুরূপ খামর থেকে মদ এই জন্য বলা হয়েছে যে একজন মানুষ যখন নেশা পান করবে, একজন মানুষ যখন মদ পান করবে বা সেবন করবে, তখন তার বিবেকটাকেই আবৃত করে নেয়। এই জন্য খামর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নিয়ে এসেছেন এবং খামর শব্দের অর্থ ওড়নাও নিয়েছেন এবং খামর শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নেশা জাতীয় দ্রব্যগুলোকেও নিয়ে এসেছেন। তাহলে খামর থেকে ওড়না, এটা মা বোনদের জন্য, এই ওড়না দিয়ে তারা নিজেদের শরীরটাকে আবৃত করেন। আর এই খামর থেকে মদ, যেই সমস্ত মদ মানব জাতি পান অথবা সেবন করে, এই সেবন করার দরুন তাদের বিবেকটাকে আবৃত করে নেয়, ঢেকে নেয়, তখন সে হোশ হারা হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একজন মানুষের ভিতরে বিবেক বুদ্ধি ঠিক থাকবে না, তখন ওর সালাত, ওর নামাজ, ওর ইবাদত বন্দেগি এগুলো কিছুই কাজে আসবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারছি যে খামর থেকে নেশা জাতীয় দ্রব্য, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যকেই খামর বলা হয়। আপনি শুধু ওই মদকে মদ বলবেন না, বরং সমাজে আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি জর্দা ব্যবহার করে সেটাও মদের মধ্যে গণ্য হবে, কোনো ব্যক্তি যদি বিড়ি পান করে সেটাও মদের মধ্যে গণ্য হবে, কোনো ব্যক্তি যদি গুটকা খায় সেটাও মদের মধ্যে গণ্য হবে। এগুলো সমস্ত কিছুকেই এক কথাই আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বলে গণ্য করেছেন। অতএব মুসলমানদেরকে বলা হয়েছে যে তোমরা এই সমস্ত কর্ম থেকে তোমরা বিরত থাকো, তোমরা মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, লটারি থেকে বিরত থাকো, মূর্তি পূজা দেবদেবীর নামে সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সমস্ত কিছু হলো শয়তানের আমল। অতএব হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনো, এই সমস্ত কাজগুলো থেকে তোমরা নিজেদেরকে সাবধান এবং সতর্ক রাখো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকেই হিদায়ত প্রাপ্ত করে দেন এবং আল্লাহ তোমাদের সকলকেই যেন সাফল্যমণ্ডিত করে দেন।
অতএব সম্মানিত উপস্থিতি, আজ মদের ব্যাপারে আমি আপনাদের সামনে যে আলোচনা করছি বড় দুঃখের সাথে আলোচনা করছি। বর্তমান সময়ে যদি আমরা গবেষণা করি, বর্তমান সময়ে যদি আমরা হিসাব করি, একটু যাচাই বাছাই করি, তদন্ত করি, তাহলে আমরা বুঝতে পারব যে খামর মানে মদের মতো নেশা জাতীয় গত দ্রব্য যতগুলো পৃথিবীতে আছে, মদের মতো নেশা জাতীয় দ্রব্য যতগুলো দুনিয়ার ভিতরে আছে, আমরা বেদিনদের কথা বাদ দিলাম, বেধর্মীদের কথা বাদ দিলাম, আমরা মুসলিম ধর্মের কথা নিয়ে আসলাম, মুসলিমদের কথা আমরা নিয়ে এসে মুসলিমদের হালাত এবং পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমরা যদি বাড়ি বাড়ি তদন্ত বা যাচাই করি, আল্লাহর কসম প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সমাজের লোকের বাড়িতে আপনার মদ জড়িত রয়েছে, প্রত্যেকটা পরিবারে মদ জড়িত আছে। কেউ হয়তো বিড়ি পান করছে তো কেউ জর্দা পান করছে, কেউ গুটকা খাচ্ছে তো কেউ মদ খাচ্ছে, মানে মদ প্রত্যেকটা পরিবারের সাথে জড়িত আছে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ নামক কোন দ্রব্যকে নির্দিষ্ট করেননি, মদ নামক কোন জিনিসকে নির্দিষ্ট করে জাননি, বরং মদ ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয়েছে যেই জিনিসগুলো বেশি পরিমাণে খেলে নেশা বুঝায়, তা থেকে অল্প পরিমাণ খাওয়াটাও আপনার হারাম। আর যেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম, সেই সমস্ত নেশা জাতীয় দ্রব্যই হলো আপনার খামর। অতএব সমস্ত কিছুই আপনার মদের আওতায় আসবে, সমস্ত নেশা জাতীয় দ্রব্য মদের ছায়া তলে আসবে, সকলকেই মদ বলে গণ্য করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখা ভালো হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্থিব জগতে কিছু কিছু এমন গুনাহ রয়েছে যেই গুনাহগুলোর শাস্তি দুনিয়াতে দিয়ে দিয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন এবং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামদের জামানায় সেগুলোর শাস্তি প্রদান করা হয়েছে। পৃথিবীতে কিছু কিছু পাপের শাস্তি দেওয়া হয়েছে, আর কিছু কিছু পাপ এমনও আছে যেগুলো হয়তো পার্থিব জগতে দেওয়া হবে না, পরজগতে দেওয়া হবে। যেমন কোনো ব্যক্তি সমাজে যদি চুরি করে, কোনো ব্যক্তি যদি সমাজে চুরি করে, তাহলে এর বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, বলছেন কোনো পুরুষ অথবা কোনো নারী যদি চুরির মতো একখানা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তার হাত কাটতে হবে। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়েদা 38 নম্বর আয়াতে। অনুরূপ কোন অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিতা নারী যদি জেনার কাজে, অবৈধ কাজে, বেবিচারী কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে কোরআন বলছে আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা, বলছেন অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিতা নারী যদি জেনা ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, মানে 100 দুররা তাদেরকে মারতে হবে। সূরা নূর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো ব্যক্তি যদি কোনো পুরুষের উপরে অথবা কোনো মহিলার উপরে মিথ্যা আরোপ দেয়, তাহলে তাকে বলা হবে তুমি 4 সাক্ষী পেশ করো। যদি সে 4 সাক্ষী পেশ না করতে পারে, তাহলে আল্লাহর কোরআন বলছে ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 বেত্রাঘাত করতে হবে, মানে 80 দুররা 80 কমচি তাকে মারতে হবে, যেই ব্যক্তি কোনো নারীর উপরে অথবা কোনো পুরুষের উপরে মিথ্যা অপবাদ দিবে। এই লোকটা চুরি করেনি তারপরে বলছে চুরি করেছে, ওই লোকটা জেনা করেনি তারপরে বলছে ও তো অমুকের বাড়ি গেছিল, অমুকের বিয়ের সাথে এরকম ব্যভিচারি কাজ করেছে, তাহলে তাকে বলা হবে যদি এইরকম কাজ ওর দ্বারাই ঘটে, তাহলে 4 সাক্ষী পেশ করো। ইসলাম মতে
শরীয়ত মতে তাকে বলা হবে তুমি চারজন সাক্ষী পেশ করো, যদি চারজন সাক্ষী পেশ করলো তাহলে তাকে রাজম করা হবে, আর যদি চারজন সাক্ষী পেশ না করতে পারে তাহলে যেই লোকটা মিথ্যা অপবাদ দিয়েছিল ওই লোকটাকে 80 বেত্রাঘাত করতে হবে, মানে 80 কমচি বা 80 কোড়া তাকে মারতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। অনুরূপ কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিতা নারী যদি জেনা বা ব্যভিচারের মতো কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, চারজন সাক্ষী যদি সাক্ষী দেয় তাহলে তাকে রাজম করতে হবে, তাকে হত্যা করতে হবে। যেমন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েস বিন মালিককে হত্যার নির্দেশ দিয়েছিলেন, হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 4421। সম্মানিত উপস্থিতি, অনুরূপ নেশাজাত দ্রব্যর ব্যাপারে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি নেশাদ্রব্য পান করে তাহলে তাকে 80 দুররা মারতে হবে, কেউ বলেছেন 40 দুররা মারতে হবে। এটা যদি নবীর জামানার কথা আমরা ভাবি বা নবীর জামানার দিকে যদি আমরা তদন্ত করি তাহলে আমরা হাদিসের মতে হাদিসের এবারতে আমরা স্পষ্ট পাব যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন, কুন্না নাজলিবু বিশারিবি বিনিআল ওয়াল জারিদ, আমরা রাসূলের যুগে কোন মদপানকারী যদি প্রমাণিত হতো তাহলে তাকে আমরা শাস্তি দিতাম, তাকে আমরা মারতাম, এমন মারতাম এমন মারতাম যে আমরা আমাদের মধ্যে যারা মারতাম তারা হয়তো কেউ খেজুরের ডাল দিয়ে মারতাম অথবা কেউ হয়তো নিজের পায়ের স্যান্ডেল খুলে আমরা মারতাম। চিন্তা করুন, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলের যুগে যদি কোনো মদখোর পাওয়া যেত তাহলে আমরা তাকে মারতাম, কেউ খেজুরের ডাল দিয়ে মারতাম অথবা কেউ আমরা জুতা খুলে মারতাম। আরো অনেক রকমের হাদিস আছে, কোন হাদিসে কোন বর্ণনা এসেছে যে আমরা কেউ কাপড় দিয়ে মারতাম, আমরা কেউ আর কিছু দিয়ে মারতাম, মানে যে যেভাবে পারতাম আমরা ওনাকে মারতাম। হযরতে আবু বকরের খিলাফতের শেষে এবং হযরতে উমরের খিলাফতের শুরুতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 40 কে বাড়িয়ে 80 দুরায় নিয়ে গেছেন, এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে কোন ব্যক্তি যদি নেশাদ্রব্য পান করেছে তাহলে তাকে 80 কড়া মারা হয়েছে, তাকে 80 বেত্রাঘাত করা হয়েছে, তাকে 80 দুররা মারা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে যারা বিড়ি পান করি সেটাও মদের মধ্যে গণ্য হবে, আমাদের মধ্যে যারা গুটকা খাই সেটাও মদের মধ্যে গণ্য হবে, আমাদের মধ্যে যারা নিয়মিত আমরা নেশা জাতীয় দ্রব্য সেবন করি বা পান করি সমস্ত কিছু মদের মধ্যে গণ্য হবে। আর এই মদ পান করে যদি আমি আপনি আল্লাহ আল্লাহ করি, এই আল্লাহ আল্লাহ আমাদের শুধু করাই হবে, ডাকাই হবে, আল্লাহর কাছে পৌঁছাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই সাবধান এবং সতর্ক হয়ে যাই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সাফল্য মণ্ডিত করে দেন। আমাদের মধ্যে আমরা যদি এক এক করে তদন্ত করি প্রত্যেকটা বাড়িতে আমাদের হারাম চর্চা, প্রত্যেকটা বাড়িতে নেশাখোর আছে কিনা বলেন, কোনোটা বাড়ি কোনোটা পরিবার এরকম নেই যেই পরিবারে যেই বাড়িতে হয়তো নেশাখোর নেই, কেউ হয়তো বিড়ি পান করছে তো কেউ হয়তো আবার কি করছে আপনার মদ পান করছে, কেউ হয়তো গুটকা খাচ্ছে তো কেউ হয়তো পান খাচ্ছে, এরকম প্রত্যেকটা পরিবারে আপনার হারামখোর আছে। আর হারামখোরেরা মদঘরের বিচার করছে, অনেক জায়গায় দেখবেন একজন বিড়িখোর সিগারেট খোর একজন মদঘরের বিচার করছে, মদ বলতে ওই মদ যে মদ বোতলে পাওয়া যায় কাঁচের বোতলে। অনেক সামাজিক ব্যবস্থা অনেক জায়গাতে এরকম আছে যে যারা বিচার করছে তারা বিড়িখোর, তারা সিগারেট খোর, তারা পান খোর, জর্দা খোর, আর বিচার করছে কার, একজন মদ খোরের, কোন মদ যে মদ বোতলে পাওয়া যায় পানি জল জাতীয়, ওর বিচার করছে, ওর জরিমানা করছে। আরে ও যেরকম বিচার, ওর যেরকম বিচার হচ্ছে ওরকম বিচার তো সামাজিক তোমারও হওয়া উচিত, কারণ ও তো বড় ভাই তুমি তো ছোট ভাই, ভাই তো একই, গোষ্ঠী তো একই, বংশ তো একই,
মদ তো মদ, নেশা তো নেশা, আপনার ওই মদ হোক আর বিড়ি হোক, বিড়ি খেয়ে কি নেশা বুঝায় না? একটা বালককে দেন তো, যে বালক জীবনে কোনোদিন বিড়ি পান করেনি, ওকে পান করতে বলেন তো, মাথা চক্কর দেয় কিনা, ও অজ্ঞান হয়ে যায় কিনা, ওর বমি হয় কিনা, অটোমেটিকলি হবে, হবে কিনা বলিন তো? বড় মদ যেরকম নেশা বুঝাই, ছোট মদ থেকেও সেরকম নেশা বুঝাই, নেশার পরিমাণটা শুধু কম বেশি আছে। আপনি হয়তো অভ্যাসী হয়ে গেছেন, আর একটা যে কোনোদিন জীবনে মদ পান করেনি বা জীবনে কোনোদিন নেশা পান করেনি, ওকে দেন আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন। অতএব নেশা, সমস্ত নেশাকেই আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম ঘোষণা দিয়েছেন। আজ আমাদের পরিবারে এই হারামের চর্চা চলছে, এই হারামের প্রশিক্ষণ চলছে। আল্লাহর কসম, আপনাদের মালদা এবং মুর্শিদাবাদের দিকে সব থেকে বেশি আমি এগুলো দেখছি। আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু এগুলো দেখা যায় না। তবে বিড়ি, সিগারেট, জর্দা পান এগুলো খানেওয়ালা লোক আছে। তবে পরিবারে যে হয়তো কেউ বিড়ি বানছে, কোনো মা হয়তো বিড়ি বানছে বা হয়তো কোনো বোন বিড়ি বানছে, এই বিড়ি বাদাবাদের সিস্টেম আমাদের উত্তর দিনাজপুরে নেই আমার জানা মতে। আমাদের এলাকাতে তো নাই, আমাদের অধিকার মা বোনেরা কেউ বানতেই পারবে না, বলতেই পারবে না। আরে আমি যদি কোনো সময় ওদের সামনে আলোচনা করি তো অবাক হয়ে যায়, হ্যাঁ মেয়েরাই বিড়ি বাঁধে, কিরকম বাঁধে একটু দেখিয়ে দাও তো। চিন্তা করেন, বিশেষ করে আপনাদের মালদা মুর্শিদাবাদের সাইডে মা বোনদেরকে কি করা হয়, বিয়ে বিড়ি বাঁধার কি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। একটা বাচ্চা 8 বছরের, ওকে শিক্ষা দিতে হবে কি, ইসলামিক শিক্ষা দিতে হবে, লেখাপড়ার শিক্ষা দিতে হবে, ওকে স্কুলে ভর্তি করতে হবে, নিয়মিত স্কুলে পাঠাতে হবে, নিয়মিত মক্তবে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। কিন্তু এই ধ্যান ধারণা আমাদের অনেক গার্জেনের নাই। যখনই বাচ্চাটা 8 বছর বা 10 বছরের হয়ে যাচ্ছে, তখন ডেকে বলছে, মা একটু বিড়ি বাঁধো, তোমার মা যেভাবে বাঁধে ওইভাবে তুমি বাঁধো, তোমার মা সপ্তাহে 1000 টাকা ইনকাম করে, তুমি 400 তো পারবে, তুমি 300 তো পারবে, আরে তোমার তোমার ব্যক্তিগত খরচাটা তো আসবে। এরকম প্রশিক্ষণ দেওয়া হয়। শরীয়তের পরিভাষায় এই লোকটা হলো দাইয়ুস। এই লোকটা কি? শরীয়তের পরিভাষায় এই লোকটা হলো দাইয়ুস। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে হাদিসের ভাষায় বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীর বুকে যাদের উপরে জান্নাত হারাম। এরা যদি জান্নাত জান্নাত বলে ভাবে, এদের ভাবাটা ভুল হবে। এরা যদি জান্নাতের আশা করে, এদের আশাটা ভুল হবে। এরা যদি জান্নাত যাওয়ার মতো এবাদত বন্দেগী করে, এদের এবাদত বন্দেগী করাটাও বেকার হয়ে যাবে। নাম্বার 1, মুদমিনুল খামার, নিয়মিত নেশাদার দ্রব্য সেবনকারী। আমাদের বিশ্বনবী প্রথম নম্বরে নিয়ে আসছেন যে নিয়মিত যারা নেশাদার দ্রব্য সেবন করে, সেটা মদ হোক না কেন, সেটা বিড়ি হোক না কেন, সেটা গুটকা হোক না কেন, সেটা জর্দা হোক না কেন, যেই কোনো নেশা সেবন করবে ওর জন্য জান্নাত হারাম। 2 নম্বরে বলেছেন, ওয়াল আক, পিতামাতার অবাধ্যকারী সন্তান, এর জন্য জান্নাত হারাম। এ যদি জান্নাত বলে আশা করে, এর আশা করাটা অবৈধ হবে। এ যদি জান্নাত যাওয়ার জন্য এবাদত বন্দেগী করে এমতো অবস্থায়, তাহলে এর এবাদত বন্দেগী করা বেকার এবং বাতিল হয়ে যাবে। নাম্বার 3, আমাদের বিশ্বনবী বলছেন, ওয়াদ দাইয়ুস, দাইয়ুস কাকে বলে? বিশ্বনবী বলছেন, আল্লাজি ইউকিররু ফি আহলিহিল খাবাস, দাইয়ুস ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি তার পরিবারে বেহায়াইর সুযোগ দেয়। দাইয়ুস ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি তার পরিবারে বেহায়াইর সুযোগ দেয়। এই তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাত যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের কান খুলে শুনে নিতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এবং এই নিরিখে আমাদের আমল করতে হবে। আমাদের বিশ্বনবী বলছেন, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা কখনো জান্নাত যাবে না, জান্নাত তাদের জন্য চিরস্থায়ী হারাম ঘোষণা দেওয়া হয়েছে। 1 নম্বর হলো যারা নিয়মিত নেশাদার দ্রব্য সেবন করে, 2 নম্বর হলো যারা পিতা মাতার
অবাধ্য করে, অবাধ্যকারী সন্তান কখনো জান্নাত যাবে না। তিন নম্বরে আমাদের বিশ্বনবী বলেছেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিররু ফী আহলিহিল খাবাস, দায়ুস ব্যক্তি কখনো জান্নাত যাবে না। দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে। আপনি বয়স্ক বুড়া মানুষ, আপনি নামাজ ছেড়ে দিবেন লজ্জিত হবেন, গ্রামবাসী আপনাকে লজ্জা দিবে, এমত অবস্থায় আপনি লজ্জা থেকে বাঁচার জন্য আপনি মসজিদে আসছেন নিয়মিত, এবাদত করছেন নিয়মিত, কিন্তু আপনার ছেলেরা, আপনার বৌমায়েরা, আপনার ভাইয়েরা, আপনার বোনেরা সকলেই মিলে টিভির সামনে বসেছে এবং তারা সিরিয়াল পরিদর্শন করছে, তারা নাটক পরিদর্শন করছে, আর আপনি সেই বাড়ি থেকে বেরিয়ে নামাজের জন্য মসজিদে এসেছেন। আল্লাহর কসম মনে রাখবেন, আপনি নামাজি নন, আপনি নামাজি নন, আপনি নামাজি নন। আমাদের বিশ্বনবীর হাদিস অনুসারে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি নামাজি নন, আপনি হলেন একজন দায়ুস, কারণ যে আপনি বেহায়াইর সুযোগ আপনার পরিবারে দিয়ে এসেছেন, আপনি আপনার পরিবারকে বেহায়াইর অবস্থায় ছেড়ে এসেছেন, আপনি নামাজের জন্য আসছেন আর আপনার পরিবার টিভিকে নিয়ে, সিরিয়ালকে নিয়ে, নাটককে নিয়ে, সিনেমা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে, আর আপনি নামাজের জন্য মসজিদে এসেছেন, আপনি নামাজ পড়ে, নামাজ আদায় করে আপনি কি প্রমাণ দিতে চাচ্ছেন? আপনার জন্য জান্নাত তো হারাম, আপনি জান্নার সুগন্ধি পাবেন না। মসজিদের প্রশিক্ষণ দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, আলেমদের আশ্রয় নিতে হবে এবং আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে, আলেমদের দোয়া নিয়ে আলেমদের কাছে জানতে হবে। জানার জন্যই আপনাদের জামানাতে আলেম সম্প্রদায়রা আছে, যেমন কওমের সামনে, যেমন সম্প্রদায়ের সামনে যুগে যুগে কালে কালে আদম থেকে নিয়ে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত নিয়ে এসেছেন। অনুরূপ আজ আমাদের সামনে আলেম সম্প্রদায় আছে, আজ আমি আছি, আমি যখন চলে যাব অন্য মৌলভী সাহেব আসবে, ও যখন চলে যাবে মাওলানা মতিউর রহমান সাহেব থাকবেন, উনি যখন চলে যাবেন আর মৌলভী সাহেব অন্য আসবে, কিন্তু আলেমেরা আপনাদের এখানে পরিবর্তন হয়ে আসবে। এদের কাছে আপনাদেরকে শিক্ষা সংগ্রহ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে শরীয়ত, বাঁচতে হবে হারাম থেকে, বাঁচতে হবে নাজায়েজ এবং অবৈধ কাজকর্ম থেকে, আমাদের পরিবারটাকে বাঁচাতে হবে। যেভাবে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর ঘরের আশ্রয় নিয়েছেন, আপনি আল্লাহর ঘরে ইবাদতের জন্য এসেছেন, অনুরূপ আপনাকে আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার পরিবারকে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বলবেন মৌলভী সাহেব আর বলিয়েন না, আমি কতবার করে আমার বাড়িতে বলছি, না ছেলে কথা শুনছে, না বৌমা কথা শুনছে, না ভাই কথা শুনছে, না বোন কথা শুনছে। আল্লাহর নামে, আল্লাহর কসম, আপনি আপনার জীবিত থাকা থেকে আপনার মৃত্যুবরণ করাটাই উত্তম। যখন আপনি আপনার বাড়ির নেতা হয়ে আপনার প্রজারা আপনার কথা শুনবে না, আপনি আপনার বাড়ির গার্জেন হয়ে আপনার বাড়ির সদস্যরা আপনার কথা শুনবে না। আল্লাহর কসম, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শরীয়ত এবং হাদিসের নিরিখে এই লোকটাই হলো প্রকৃত দায়ুস, এই লোকটাই হলো প্রকৃত দায়ুস, এমন দায়ুস যেই লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ে বেহায়াইর আশ্রয় দিয়ে এসেছে, বেহায়াইর সুযোগ দিয়ে এসেছে। কোনোদিন বাল্যকালে তার ছেলেকে নামাজের জন্য প্রহার করেনি, কোনোদিন বাল্যকালে যখন তার সন্তানের বয়স 10 বছর বয়সে পরিণত হয়েছিল তখন তার সন্তানকে প্রহার করেনি। আল্লাহর কসম, সেই সময় যদি তার সন্তানের পিঠে কঞ্চি দিয়ে প্রহার করত, ব্যত্রাঘাত করত, হাত দিয়ে তাকে চমকাত, চোখ দিয়ে চমকাত, আল্লাহর কসম এই বয়সে ও নামাজ থেকে দূরে থাকত না। সম্মানিত উপস্থিতি, হাদিস স্পষ্ট ভাষায় বলছেন, আমাদের বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিল বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানেরা যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো, আর যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। নামাজ পড়বে না মানে ওয়ার 14 গোষ্ঠী পড়বে নামাজ, কিন্তু সেই সময় তো আপনি নামাজের কথা বলেননি, আপনি 14 বার করে বেটাকে ডেকেছেন, বেটা শুন রে বিড়ি শেষ হয়ে গেছে, যা তো দোকানে বিড়ি নিয়ে আয়। আপনি দায়ুস,
মূর্খ মানুষ আপনি, আপনি গাঁজাখোর নেশাখোর আপনার ছেলেটাকেও সেই পথে নিয়ে যাচ্ছেন আপনি। আপনি কোন লজ্জায় বলছেন, বেটা শুন রে যাতে একটা জর্দা দিয়ে পান নিয়ে আয়, বেটা শুনতো রে যাতে একটা গুটকা নিয়ে আয়। তোমার সন্তানকে, তোমার ছেলেকে হারাম পথে কেমন করে নিয়ে যাচ্ছ? একজন হারামই হারাম পথে যেতে পারে, কিন্তু তার সন্তান হারাম পথে যেতে পারে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন সে ইসলামের পদ্ধতিতে ভূমিষ্ঠ হয়। তার পিতামাতারা যদি ইহুদি হয় ইহুদি বানিয়ে নাই, তার পিতামাতারা যদি কাফের হয় তাকে ফের বানিয়ে নাই। অনুরূপ আপনি নেশাকর হারামকর, আপনি হারাম খেতে ভালোবাসেন, নেশা খেতে আপনি ভালোবাসেন, অতএব আপনি নিজে দোকানে গিয়ে ক্রয় করে নিয়ে আসবেন, সাবধান এবং সতর্ক হয়ে যান। কোনোদিন সন্তানকে ডেকে নেশা ক্রয় করার কথা বলবেন না, মুখ থেকে একবার উচ্চারণ করবেন না। আপনি তো এখন থেকে শিক্ষা দিচ্ছেন, অথচ আপনার শিক্ষা দেওয়ার কথা ছিল, বেটারে শোন চল আজানো হয়ে গেছে আমি নামাজের জন্য যাচ্ছি, চল তুই আমার সাথে নামাজের জন্য চল। আজ আল্লাহর কসম, আপনি আমি যদি আমরা সন্তানদেরকে সঠিক পথে প্রচালিত করি, অবশ্যই তারা একদিন দিনদার বলে গণ্য হবে। আজ আমরা সঠিক পথ না নিজে জানি, না সঠিক পথে আমরা সন্তানদের রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি সাবধান এবং সতর্ক হয়ে যেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে নিজেকে, পরিবারকে হারাম থেকে বাঁচাতে হবে। আল্লাহর কসম, এই হারামের আর কি কোন ধরনের শাস্তি রয়েছে, পরকালে কি শাস্তি রয়েছে এবং পার্থিব জগতে কি শাস্তি রয়েছে, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকেই যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের জীবনের পাপ রাশি যেন মার্জনা করে দেন, বলুন আমিন। আল্লাহ আজ পর্যন্ত যতগুলো মানুষ আমরা নেশাগ্রস্ত অবস্থায় আজি, আমরা এখনই ওয়াদা অঙ্গীকার করছি তোমার দরবারে, আল্লাহ গো তোমার মসজিদের ভিতরে ওয়াদা অঙ্গীকার করছি, আল্লাহ আজ থেকে আমরা ছেড়ে দিলাম, আর জীবনে কোনোদিন বিড়ি মুখে দিব না, জর্দা মুখে দিব না, গুটকা মুখে দিব না, মদ কোনোদিন আমরা খাবো না, যেগুলো সমস্ত কিছু হারাম, আমরা হারামকে হারাম স্বীকৃতি দিয়ে আল্লাহ তোমার কাছে পাকাপোক্তভাবে অঙ্গীকার করছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের ইবাদত বন্দেগী কবুল করো। আমিন আমিন আল্লাহ।